প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান দুয়ের এজ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মাকসুদা ইকবাল নিপার একক চিত্রকলা প্রদর্শনী অরিক ভাইব্রেন্স দ্য কলড্রন অফ প্যাশন। প্রদর্শনী চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোর্শেদ জাহাঙ্গীরের প্রদর্শনী হিমদশা। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। আমার তো ড্রাইভারের সাথে তোমার কাম কি? আর এই তুমিও শোনো, এই যে এইভাবে রাস্তাঘাটে টাঙ্কি মেরে বেড়াও আর বাড়িতে যাই কাউ কিডন্যাপ হয়ে গেছো। আই আমরা রাস্তা দাঁড়া টাঙ্কি মারি না ফুর্তি করে, এটা আপনার জানার দরকার আছে? আর আপনি ভ্যান নিয়ে আমাকে পিছে পিছে আইছেন কেন? এই তো ভ্যান নিয়ে তুই আবি কে? তুই আইলে ওই রকম যদি উপরে উঠতে চাও হলে ওই রকম মার্সিডিজ পাঠিয়ে দিলাম। মিয়াটা জানো একটা গোলক ধাঁধা। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। বন্ধু তোমার প্রেমের নৌকায় হব আমি মাঝি, ভাসব দুজন প্রেমের দোলায় ডুবতেও যে রাজি, তোমার মনের গহীন কোণে বসত বাড়ি গড়ে সাজিয়ে দেব মনটা তোমার মনের মতো করে, বন্ধু তোমার প্রেমের নৌকা। রাত 9টা 30 মিনিটে থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। রাইনার লয় কি করব আপনি কোন হন? কি করবি অনক তো করার নাই। আমারে আমারে মাইরা ফেল। আর ব্যাপার দেখছেন, অবস্থা দেখছেন, কোন পর্যায়ে গেছে হয়? হ্যাঁ ভাই আমি বলি কি রিহ্যাবে দিয়ে দাও। এই তুমি কি ফিসফিস করে বললা? আপনার ভালো হবে এমন কিছু বলছি। তো ভালো হবে বলছো সামনে বলো, পিছে কেন বলতেছো? বলছি আপনার পাগলা গারতে দিয়ে দিতে। কি বললে তুমি? এই তো বল, তোর সামনে তোর বউ কি বলে করতে দেখলি না? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি ইতিহাস গবেষক, লেখক ও নাট্যকর্মী নজরুল সৈয়দ। শুভ দুপুর ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের অনেক ভালো লাগছে আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের আয়োজনে এসে সময় দিয়েছেন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। এটা তো বিজয়ের মাস, ডিসেম্বর চলছে, তো একজন লেখকের জায়গা থেকে, একজন লেখক হিসেবে আসলে মূলত এই দিনটাকে বা এই মাসটাকে আসলে কিভাবে অনুভব করেন? আচ্ছা, আসলে বিজয়ের মাস বলে আমি আলাদা করে কোনো কিছু ভাবি না, কারণ মুক্তিযুদ্ধ আসলে কোনো একটা মাসের বা একটা দিনের না, এটা আমাদের একদম জীবনের অংশ হয়ে আছে। এবং তখন থেকেই লেখালেখির সাথে বা পড়তে বেশি পছন্দ করি আমি, তো মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর পড়তে এখন আমি জানার চেষ্টা করি, কারণ আমি যতটুকুই পড়েছি সেটা বেশি না হলেও খুব বেশি কমও না, তো যতটুকুই পড়েছি আমার কাছে মনে হচ্ছে যে একই ধরনের অসংখ্য বই আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
কেউ খোঁজই নেয়নি, কেউ কাজই করে, জানার আগ্রহটা তৈরি হয়নি। সবাই ভেবেছে যে ওকে এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস, এটুকু একটু একটু। আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের ফিল্ম বলতেই একই ধরনের গল্প। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধের আসলে অনেকগুলো আঙ্গিক আছে, বা সেই ডাইমেনশনটা আমরা ধরতে পারিনি হয়তো, যেটা আপনি ভেবেছেন বা আপনি চিন্তা করেছেন এবং সেটা নিয়ে গবেষণা করেছেন, সেগুলো নিয়ে আপনি লেখালেখি করেছেন। আপনার ইতিমধ্যে তো একটি বই প্রকাশিত হয়েছে নভেম্বর 1975। মুক্তিযুদ্ধের না, কিন্তু আমি মনে করি যে 75-এর যে ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশে, 15 আগস্টে যে ঘটনাটা ঘটেছে, বা 3 নভেম্বর এবং 7ই নভেম্বর, এই তিনটা সামরিক অভ্যুত্থান, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 71-কে জানতে হলে, মুক্তিযুদ্ধকে জানতে হলে এই তিনটা ঘটনাকেও জানতে হবে, কারণ এটা পরস্পর সংযুক্ত। হ্যাঁ, কারণ এইটার ধারাবাহিকতাতেই এই এই ঘটনাগুলো ঘটেছে। এইটাকে বাদ দিয়ে, 75-কে বাদ দিয়ে আমি 71 জানতে পারবো না। এই কারণে আমি শুরুটাই করেছি 75-কে জানতে চেষ্টা করেছি। জানা কখনো শেষ হয় না, এই এখন চেষ্টা করছি। মুক্তিযুদ্ধ বিষয়গুলো উঠে এসেছে এই বইটিতে। আচ্ছা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নভেম্বর 1975 বইটাতে আমি মূলত যে 2টা কু হয়েছিল নভেম্বর মাসে, 3 নভেম্বর এবং 7ই নভেম্বর, এই 2টা কু নিয়ে সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্ন আছে, যে এটা কিভাবে হয়েছিল, কারা এটার সাথে জড়িত ছিল, অসংখ্য মিথ আছে। আমি চেষ্টা করেছিলাম জানার যে সত্যিটা কি, কারণ আমি নিজে আসলে বুঝতে পারছিলাম না যে এটার ইনসাইড গুলা। তো আমি প্রচুর পড়াশোনা শুরু করলাম এটা নিয়ে, এটার সাথে সংশ্লিষ্ট যেসব সামরিক কর্মকর্তারা ছিলেন তাদের প্রত্যেকেরই নিজস্ব জবানিতে বই আছে। খুব স্বাভাবিক, তারা যখন নিজেদের বইটা লিখেছে তখন নিজেকেই সেফ সাইডে রেখে বাকি সবাই সবকিছু নিয়ে। তো আমি সবগুলো বইকে, সবগুলো তথ্যকে একত্রিত করে আমি বোঝার চেষ্টা করেছি যে কোনটা পরস্পর, এই পরস্পর এই তথ্যগুলোকে মিলিয়ে আমি ঘেটে দেখার চেষ্টা করেছি, যে সত্যটা বের করার চেষ্টা করেছি। তো সে আমার এই এই অবজারভেশন বা পর্যালোচনাটা নিয়েই আসলে এই বইটা নভেম্বর 1975। হ্যাঁ, এই যে একটা লেখালেখির শুরু, এটা তো আপনার সাংবাদিকতা দিয়ে শুরু হয়েছিল। তো দীর্ঘ সময় আপনি সাংবাদিকতা করেছেন, নাটক লেখা হয়েছে, তো লেখালেখি দিয়ে আগে শুরু হয়েছিল নাকি সাংবাদিকতা দিয়ে শুরু হয়েছিল, কোনটা থেকে কি? ছোটবেলায় একদম স্কুল বয়সে লেখালেখি টুকটাক করতাম, টুকটাক পত্রিকায় দিতাম। তারপরে সাংবাদিকতা বলতে, যে একেবারেই স্কুলে পড়ার সময় আমি, তখন বাংলাদেশে বড় পত্রিকা হচ্ছে ইত্তেফাক, আমি বাইপোস্ট একটা লেখা পাঠিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে ইত্তেফাকে ছাপা হয়ে গিয়েছিলো। সেটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, কারণ ইত্তেফাকের মতো বলতে সব বুড়া বুড়া লোকজন লেখে, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ লেখে, আমারও তো একটা বাচ্চা ছেলের লেখা, এটা কোনো গল্প কবিতা ছিল না, একটা প্রবন্ধ ছিল। তো ছাপা হয়ে গেলো, এটা খুব ইয়েছে। তারপরে শখের তলে আরেকটা দিয়ে দিলাম, তারপরে ইত্তেফাক কি আমাকে ডেকে নিল। তারপরে এইভাবেই আসলে সাংবাদিকতার সাথে যুক্ত করেছি। প্রায় কত বছর সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন? বেশি দিন না, 5 বছরের মতো সাংবাদিকতা করেছি। এরপরে আমি সরাসরি টেলিভিশন প্রোডাকশনে ঢুকে যাই। আসলে আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকতা যে জায়গাটা, এটা আপনার লেখালেখিকে কতখানি প্রভাবিত করেছে বা কতখানি উদ্বুদ্ধ করেছে বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে? আসলে আমি খুব অলস মানুষ, তো আমি পৃথিবীর সবচেয়ে সহজ পেশাটা বেছে নিয়েছিলাম ছোটবেলাতে, যে লেখালেখিটাই হচ্ছে সবচেয়ে সহজ পেশা, কারণ দৌড়াদৌড়ি করতে হয় না, কাজ করতে হয় না, বসে বসে লিখলেই হয়। আসলেও কি সহজ? প্রচুর পড়তে হয় তো লেখালেখির জন্য, পড়াটা তো বসে বসে আরামে পড়া যায়। তো আমি আসলে সেই আরামের কাজটা বেছে নিয়েছিলাম। আমি জানি ছোটবেলা থেকে যে আমি লিখবো, আর কিছু করবো না। আমি এমনকি একাডেমিক পড়াশোনাও শেষ করিনি, কারণ আমার বাবা যখন জিজ্ঞেস করেছে তুমি কি করবা, লিখবো। তো তখন ওই বয়সে ওই সময়ে একটা ছেলে বলতেছে যে সে লিখে খাবে বা লিখে তার জীবন চালাবে, এটা অসম্ভব ছিল। তো কিন্তু আমার তো তখন তো ছোট বয়স কম, এত তো চিন্তা ভাবনা করি নাই, না খেলে না খেবো, মরে যাবো বা রাস্তা, তখন মানে অত কিছু ভাবি নাই, তো করে ফেলেছি। এবং আমি তখন থেকে জানি আমি লেখক হবো এবং লেখালেখি করেছি। সেটা লেখালেখির তো নানান রকম ফর্ম আছে, আপনি সাংবাদিকতা করেন সেটাও এক ধরনের লেখালেখি, আপনি গল্প লেখেন, উপন্যাস লেখেন, কবিতা লেখেন, আপনি প্রবন্ধ লেখেন, বা আপনি এখন ধরেন সিনেমার স্ক্রিপ্ট লেখেন এনজিওর জন্য, অনেক লেখার অনেক স্কোপ এখন, সব কিছু আছে, শুধু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, তো আমি সব প্ল্যাটফর্মে সব ধরনের লেখালেখিতেই অভ্যস্ত। আচ্ছা, তো সাংবাদিকতার জায়গা থেকে যখন নাটক লেখার ক্ষেত্রে আসলেন, তখন কি মনে হয়েছিল, একটুখানি মনে হয়েছিল যে একটু চ্যালেঞ্জিং, কারণ একেবারে তো ভিন্ন রকম একটা বিষয়?
আচ্ছা, চ্যালেঞ্জ আমি নিতে পছন্দ করি সবসময়। তো যেটা আমার কাছে চ্যালেঞ্জিং লাগে সেটাই আমি করতে পছন্দ করি। আর আরেকটা ইয়া হচ্ছে যে আমি লেখালেখির পাশাপাশি ভীষণভাবে মঞ্চ নাটক করতাম। আমি থিয়েটারের খুব একনিষ্ঠ কর্মী ছিলাম একটা সময়, মানে 24 ঘন্টা থিয়েটারের মানুষের সঙ্গে থাকতাম, অভিনয় করতাম না, আমি অভিনেতা না, আমি ক্যামেরার পেছনের লোক। তো আমি ব্যাকস্টেজে কাজ করতাম। তো থিয়েটার করতে করতে এক ধরনের নাটকের প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হলো। তখন মনে হলো যে ও, আমি সারা জীবন যদি থিয়েটার আর লেখালেখি একটু করলেই তো হয়, আর কিছু করতে হয়। তো এই নাটক এবং লেখালেখির সঙ্গে যুক্ত থাকতে গিয়েই তো বেঁচে তো থাকতে হয়, একটু টাকা পয়সা লাগে। সেই কারণে ভাবলাম ওকে, তাহলে দু চারটা নাটক লিখলে খারাপ হয় না। এই লিখতে লিখতে এক সময় নাটক লেখা শুরু। এখানে একটা প্রশ্ন আমার মনে আসলো যে মঞ্চ নাটকের জন্য নাটক না লিখে কেন টেলিভিশন মিডিয়ার জন্য নাটক লেখা হলো আপনার? আচ্ছা, মানে একদমই সত্য কথা যে টেলিভিশন মিডিয়ার জন্য তখন নাটক লিখে একদমই মানে নগদ কিছু টাকা পাওয়া যেত, পেশার জন্য যেটা সুবিধা হতো, মঞ্চ নাটকের জন্য জীবিকা নির্বাহ করা যেত, এটা একটু সহজ একটা মাধ্যম ছিল। আমি ভেবেছিলাম যে ওকে, আমি খুব দ্রুত লিখি, যে কোনো কিছুই আমি খুব দ্রুত লিখি, তো একটা দুইটা নাটক লিখে যদি কিছু টাকা আসে ওকে, তাহলে বাকি সময়টা পুরো মাস আমি থিয়েটারের পেছনে সময় দিতে পারবো বা আড্ডাবাজি করতে পারবো, পড়তে সময় পাবো। প্রথম নাটক সম্পর্কে জানতে চাইবো, প্রথম লেখা নাটক কোনটা ছিল এবং মানে নির্দেশনা কে দিয়েছিলেন সেটা? আচ্ছা, আমার প্রথম নাটকটা ছিল, এটা 98 আমি লিখেছিলাম, তখন আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে, তো আমি লেখালেখি করি, সাংবাদিকতা করি, এটা সবাই জানে। তো আমাদের সিনিয়র ভাই গাজী রাকায়াত ভাই বলতেন আমাকে সবসময় যে নজরুল, তুই তো নাটক লিখতেই পারিস, তুই নাটক লিখিস না কেন, টেলিভিশনের জন্য নাটক লেখ। তখন মানে বেসরকারি চ্যানেলগুলো ইয়া হচ্ছে বা অন্য একটা চ্যানেল খুব ভালো প্যাকেজ নাটকে খুব ভালো কিছু অফার নিয়ে আসছে। তো রাকায়াত ভাই বলতো যে তুই নাটক লেখ, লিখলে ভালো করবে। আমি আলস তো, লিখবো না এইভাবে কাটিয়ে দিয়েছিলাম। তো একদিন, একদমই সত্য কথা, একদিন আমার খুব টাকা দরকার, আমি রাগাত ধরুন, আচ্ছা নাটক লিখলে টাকা দিবেন, ওকে ঠিক আছে, আমি এক রাতের মধ্যে একটা নাটক লিখে দিয়ে দিলাম, পরদিন বেশ ভালো অঙ্কের একটা টাকা পেয়েছি। সেটা ছিল একটা তপ্ত কাঞ্চন নামে একটা নাটক, তপ্ত কাঞ্চন, সেটা বিটিভিতে প্রচার হয়েছিল, এটা রাকায়াত ভাই পরিচালনা করেছিলেন, ক্যামেরা ছিলেন সালাউদ্দিন লাবলু। আচ্ছা, সেই শুরু 98। তারপর থেকে কতগুলো নাটক এখন পর্যন্ত লেখা হয়েছে টেলিভিশন মিডিয়ার জন্য? কেউ জানে না, এটা আমিও জানি না, এটা বলতে পারবো না আসলে। তারপরে লিখলাম বন্ধন, ইটিভির একটা ধারাবাহিক ছিল। এনটিভিতেও তো গিয়েছে কাছের মানুষ। কাছের মানুষ, হ্যাঁ, ওটাও আমি লিখেছি। তো বড় বড় সিরিয়াল লিখতাম, অসংখ্য নাটক লিখেছি আমি প্রায় বছর দশেক। আসলে নাটক লেখাটাই আমার পেশা ছিল, প্রচুর নাটক লিখেছি, এটা গুনে বলতে পারবো না। মানে একটা বিষয় থাকে না যে এক একজনের এক একটা স্টাইল থাকে, বা যে কোনো আর্টিস্টের যেরকম একটা ছবি দেখলে আমরা বুঝতে পারি এটা অমুক আর্টিস্টের, তো আপনার সেই স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যটা কী, বা আপনার লেখার নাটকে সেই স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যটা কী যেটা থাকবেই? আচ্ছা, একদমই এখানে একদমই স্বীকার করি যে আমি আসলে টেলিভিশন নাট্যকার, যে টেলিভিশন নাট্যকার হওয়ার জন্য আমি কখনো নাটক লিখিনি, এটা আমি আগে বলেছি যে এটা ও আমার একটা পেশার অংশ, যে এখানে আমার, আমি আসলে মূলত লেখালেখিটা বা আমি ইতিহাস নিয়ে কাজ করি, এটা আগেও বলেছি, আমার মূল লেখালেখির স্টাইল বা স্বাতন্ত্র যদি বলেন আমি সেখানে ক্রিয়েট করতে চাইছি। টেলিভিশন নাটক নিয়ে আমি খুব বেশি আমার মতো, টেলিভিশন নাটকে কিন্তু আপনার যে নাটকগুলো সেখানে কিন্তু আমরা পারিবারিক বন্ধনটাকে খুব দেখেছি। হ্যাঁ, সেটা আছে, কারণ এটা আমি যেটা বিশ্বাস করি, আমি যে ধরনের পছন্দ করি, আমার যে মানসিকতা, আমার যে রুচি, সেটা অবশ্যই আমার নাটকগুলোতে আছে, দেখলে আলাদা করা যাবে। এবং প্রত্যেকটা নাটকের যখন এত ভালো রেসপন্স পান, সেটা কি আরও বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করে, নাকি একটু দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয় যে না, ভারটা তো আর একটু বেড়ে গেল, দায়িত্ববোধ আরও অনেক বেড়ে গেল, আরও ভালো কিছু করতে হবে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার বাসনাটা কাজ করে ভেতর? এটা সবসময় কাজ করে, এটা শুধু যে দর্শক রেসপন্সের উপর ব্যাপারটা তা না, আমি সবসময় নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি, যে ওকে আরও নতুন কিছু করতে হবে, আরও নতুনভাবে ভাবতে হবে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই চেষ্টাটা আমার সবসময়ই থাকে। অনেকদিন তো নাটক লেখা হয়েছে, এখন কি খানিকটা বিরতি চলছে? আমি অনেকদিন যাবতই আসলে খুব বেশি নাটক লিখি না, খুব লিখি না, একেবারে লিখি না তা না, একটা দুইটা মানে একদমই কমিয়ে দিয়েছি। এখন আমি মূলত আসলে নিজের মতো করে একটু লিখতে চাই, কারণ টেলিভিশন নাটকগুলো, নাটক লিখতে লিখতে এক ধরনের ক্লান্তি চলে আসছে, এটাও সত্য। আর তাছাড়া ধরেন যে
আমি যে ধরনের লেখালেখিটা আমার জন্য করতে চাই, ধরা যাক আমি যে ইতিহাস নিয়ে কাজগুলো করতে চাই, সেটা খুব হ্যাম্পার হচ্ছিল, সময়ের অভাব হচ্ছিল, বা লেখাটা মনোযোগটাও তো অন্যদিকে চলে যাচ্ছে, মনোযোগটা ঘাটতি হচ্ছিল, এই কারণে আমি আসলে অফ করে দিয়েছিলাম। এখনো তাই আছি আর কি। আর চিত্রনাট্য লেখা হয়েছে কি? হ্যাঁ, চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটা লিখেছি। আচ্ছা, তো সামনে তো আর কিছুদিন পরেই মানে 2024-এর বইমেলা শুরু হবে ফেব্রুয়ারিতে, সেটার জন্য এখন কোনো প্রস্তুতি চলছে, কোনো বই লেখা হচ্ছে? আসলে আমার যেমন আমি ওই যে যে বইটা নিয়ে কথা বললাম যে নভেম্বর 1975, এই বইটা প্রকাশের পরপরই আমার মাথার মধ্যে একটা ওই যে মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে পড়তে আমার মাথার মধ্যে কাজ করলো যে মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য বই আছে, প্রচুর বই, হাজার হাজার বই, কিন্তু আমি যে জিনিস আমি কিছু জিনিস জানতে চাচ্ছিলাম সেগুলোর আমি উত্তর কোনো বইতে পাচ্ছিলাম না। যেমন ধরা যাক, যখন এইখানে যুদ্ধটা হচ্ছিল, এই বাংলাদেশ ভূখণ্ডে যুদ্ধটা যখন হচ্ছিল, তখন যাদের সাথে যুদ্ধ, পাকিস্তানের সাথে যুদ্ধ, পাকিস্তানে তখন কী হচ্ছিল? আমরা জানি যে মুক্তিযুদ্ধের বড় বড় মাথাগুলো সব পাকিস্তানে, তখন ইয়াহিয়া খান থেকে শুরু করে সেনাবাহিনীর নিয়াজি এখানে ছিল, তার উপরের অন্তত বেশ কয়েকটা বড় পোস্ট ওইখানে, বা বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সবাই ওইখানে, গোয়েন্দাগুলো সবই ওখানে। তো ওরা আসলে কী করছিল, ওই গল্পগুলা বা পাকিস্তানের সাধারণ মানুষ কী করছিল, আমরা খুবই খণ্ড খণ্ড কিছু চিত্র পাই। আচ্ছা, দোবার পাকিস্তানের 9 মাসে কী করছিল সেটা সম্পর্কে আমাদের ধারণা খুব বেশি নাই, খুব বেশি বইও লেখা হয়নি। কলকাতায় তখন কী হচ্ছিল সেগুলো নিয়ে প্রচুর বই আছে, রাশিয়াতে কী হচ্ছিল সেগুলো নিয়ে প্রচুর বই আছে, পাকিস্তানটা আমাদের জানার ঘাটতিটা থেকে গিয়েছিল, একেবারে যে নাই তা না, কম ছিল। সেনাবাহিনীতে যে মেরুকরণগুলা ঘটছিল, আমরা পরে দেখেছি যে 20-এ ডিসেম্বরেই একটা বড় রকমের মেরুকরণ ঘটলো, যে জেনারেল হামিদ কে সরিয়ে গুল হাসান সেনাপ্রধান হয়ে গেল। এই এই ঘটনাগুলা নিশ্চয়ই একদিনে ঘটেনি, এটা একটা বড় ধারাবাহিকতা আছে, এবং সেটার সাথে অবশ্যই মুক্তিযুদ্ধ জড়িত, মানে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পর্কিত আছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। হ্যাঁ, একটু জানতে চাইবো যে এই যে আপনি বলছিলেন না যে সব বই বলি বা সিনেমা বলি, এগুলোতে একই ধরনের আমরা গল্পগুলোই দেখে আসি, যে মুক্তিযুদ্ধের সময়কার যে ঘটনাগুলো, কিন্তু আপনি যেটা নিয়ে রিসার্চ করেছেন সেটা হচ্ছে যে পাকিস্তানি সে সময় কী হয়েছিল। এটা রিসার্চ করতে গিয়ে আপনাকে আসলে মানে কোথায় কোথায় যেতে হয়েছে, বা কার কার সাথে কথা বলতে হয়েছে, সত্যি ঘটনাগুলো জানতে আপনি কোথায় গিয়েছেন? আচ্ছা, যেটা হচ্ছে যে খুব বেশি যাওয়ার আমার 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 সামর্থ্য খুব কম। যেমন বাংলাদেশ থেকে 3 জনের একটা প্রতিনিধি দল অনেক বছর আগে পাকিস্তানে গিয়েছিল এটা নিয়ে কাজ করতে, সে তারা কিছু কাজ করে এনেছিলেন, কিন্তু সেটা ছিল যারা এইখানে যুদ্ধ করেছিলেন বেশিরভাগই তাদের ইন্টারভিউ। আমার আগ্রহটা ছিল আসলে এখানকার ঘটনা না, ওইখানকার ঘটনাগুলো নিয়ে। তো আমার পাকিস্তানে যাওয়ার সুযোগ হয়নি, বা ওইখানকার কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। আমার উপাত্তগুলো কি, পাকিস্তানি অফিসারদের লিখিত প্রচুর বই আছে, তাদের ভুট্টোকে নিয়ে প্রচুর বই আছে, ইয়াহিয়া খানকে নিয়ে প্রচুর বই আছে, গুল হাসানকে নিয়ে আছে, হামিদ আছে, এরকম আরও অনেকেরই বই আছে। তো বইগুলো আমার কাছে মূল তথ্যসূত্র, সেগুলো ঘেঁটে ঘেঁটে আমি বের করার চেষ্টা করেছি, বা তৎকালীন পত্রিকা এইসব এগুলো নিয়েই আমি কাজ করেছি। আচ্ছা, যেই বইটি প্রকাশিত হবে ফেব্রুয়ারিতে, তো এখন তো ইতিমধ্যে কাজ শেষ মনে হয়? না না, শেষ নাই, এখনো চলছে, এখনো আশা করছি শেষ করতে পারবো, তাহলেই বের হবে, নাহলে হবে না। আচ্ছা, মুক্তিযুদ্ধ নিয়ে একটি আর্কাইভ আছে আপনার? এটা আমাদের দুই বন্ধু, আমি এবং হাসান মোর্শেদ আমার একজন বন্ধু, আমরা দুইজন, এটা মূলত হাসান মোর্শেদেরই উদ্যোগ, সে উদ্যোগ নিল যে জেনোসাইড আর্কাইভ করা বাংলাদেশে। তখন যে মুক্তিযুদ্ধের সময় যে আমরা দেখি যে যারা যুদ্ধ করেছিল তাদের অনেক ঘটনা আছে, কিন্তু যুদ্ধের যারা সাফার করেছিল সাধারণ মানুষ, জেনোসাইড তো আসলে সাধারণ মানুষের উপর বেশি প্রভাব ফেলে, যোদ্ধাদের ইন্টারভিউ তো থাকবেই, কিন্তু সাধারণ মানুষ যারা যুদ্ধটা প্রত্যক্ষ করেছে, যাদের এই গণহত্যা বা রেপগুলো মানে ওই প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ, চাক্ষুষ প্রমাণ যারা, তো আমরা তাদের ভিজুয়াল ডকুমেন্টেশন করা শুরু করলাম। আমরা আমরা চেয়েছি যে, এখনও কাজ চলছে এটা, আমরা চেয়েছি বাংলাদেশের
সবগুলো সেক্টরের এই প্রত্যক্ষদর্শীদের যতগুলো বেশি সংখ্যক আর্কাইভ তৈরি করার কাজটা চলছে এখন। তো নতুন প্রজন্ম যাতে এগুলো জানতে পারে, সঠিক ইতিহাসটা যেন জানতে পারে, কারণ ইতিহাস আসলে তৈরি হয় অনেক পরে গিয়ে। হ্যাঁ, সঠিক ইতিহাস আমরা আসলে ওই মুক্তিযুদ্ধের ইতিহাস জানার একটা ফেজ পার করে আসছি, একটু আবেগ নির্ভর সব গল্পগুলো এখন আমাদের তৈরি হয়েছে যে আরেকটু একাডেমিক জায়গা থেকে দেখার। যেমন ধরা যাক, আমরা আমরা এখন জোরে সোরে বলার চেষ্টা বলছি, কারণ জেনোসাইড, হ্যাঁ, যে এটা একটা জেনোসাইড ছিল। এখন জেনোসাইড আমরা কেন বলছি, জেনোসাইড বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল এটা একেবারেই মানে প্রমাণ করে দেওয়া সম্ভব যে এটা একটা জেনোসাইড ছিল। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করুক সেটাই প্রত্যাশা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।